রিভাইব রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী আমরা পড়ছি মডার্নিটি অধ্যায় নীতি ও ইসলামের সংঘাত আধুনিকতা শব্দটাকে প্রায় সর্বজনীনভাবে ইতিবাচক ধরা হয় কিন্তু একটু খতিয়ে দেখতে গেলে বোঝা যায় আধুনিকতাবাদের অনেক দিক ইসলামের সাথে সাংঘর্ষিক সমস্যা হলো আধুনিকতাবাদ বলতে আসলে ঠিক কী বোঝানো হয় সেটা আমরা জানি না শত্রুকে না চিনলে শত্রুকে আক্রমণের মোকাবেলা করা যায় না আধুনিকতাবাদ আসলে একটি ধর্মের মতো ধর্ম শব্দটা শুনলে আমরা সাধারণত এক ব্যাঘাধিক স্রষ্টার কোনো পবিত্র ধর্মগ্রন্থ কিংবা ধর্ম প্রচারকের উপর বিশ্বাসের কথা ভাবি কেউ যখন ধর্ম শব্দটা উচ্চারণ করে আমাদের মাথায় স্বয়ংক্রিয়ভাবে ইসলাম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম ইত্যাদি কথা চলে আসে কিন্তু আমি ধর্মের ধারণাকে আরও ব্যাপক অর্থে দেখতে চাই কিংবা বলা ভালো পুনর্বিন্যাস করতে চাই আমার মতে ধর্ম হলো এমন কিছু যা ভালো মন্দ নীতি নৈতিকতা কল্যাণ অকল্যাণের সংজ্ঞা দেয় ধর্ম হলো এমন কিছু যা বাস্তবাদকে ব্যাখ্যা করে ধর্ম বলে দেয় কিভাবে পৃথিবী চলে কিভাবে মানুষের চলা উচিত এভাবে সংজ্ঞায়িত করা হলে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ধর্ম কোনটা হয় বলুন তো প্রশ্নটা মুসলিমের করা হলে তারা সাধারণত খ্রিস্ট ধর্মের কথা বলে কিন্তু এই উত্তর আসলে ঠিক না ইউরোপ কিংবা আমেরিকা কোনো সাধারণ খ্রিস্টানকে যদি প্রশ্ন করা হয় মানুষের উৎস কী মানুষ কোথা থেকে এলো তাহলে সে বাইবেলের কথা বলবে না সে হয়তো বায়োলজি কথা বলবে অথবা ডারউইনের বিবর্তনের কথা বলবে হয়তো বলবে দেখো আমি এ প্রশ্নের উত্তর জানি না তবে বড় বড় বিজ্ঞানীদের কাছে হয়তো জবাব পাওয়া যাবে যদি বলেন তুমি না খ্রিশ্চান বাইবেলকে এই ব্যাপারে কিছু বলে নাই সে বলবে বাইবেল আমার ধর্মগ্রন্থ কিন্তু মানুষ কোথা থেকে এলো সেটা জানার উৎস বাইবেল না এটা জানতে হলে সেকুলার বিজ্ঞান এবং বায়োলজির কাছে যেতে হবে একইভাবে কোনো হিদিকে যদি প্রশ্ন করেন সমাজ ব্যবস্থাপনার সবচেয়ে ভালো পদ্ধতি কী তাহলে সে তাওরাত কিংবা তালমুদের কথা বলবে না সে কোনো রাবায়ের কাছে যাবে না সে রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্যের কথা বলবে হয়তো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সমাজতন্ত্র কিংবা নির্জলা পুঁজিবাদের কথা বলবে কাজেই সেও তার ধর্মবিশ্বাস এবং ধর্মগ্রন্থের ভিত্তিতে জবাব দিচ্ছে না তার জবাবের ভিত্তি অন্য কিছু এসব মানুষ নিজেকে ধার্মিক বলে পরিচয় দিলেও ব্যক্তি রাষ্ট্র সমাজ পৃথিবী মহাবিশ্ব মানুষের অস্তিত্ব ভালো মন্দ অধিকাংশ বিষয়ে তাদের বিশ্বাস মূল্যবোধ এবং অবস্থানের উৎস ধর্ম নয় কাজে সেও তা ধর্মবিশ্বাস এবং ধর্মগ্রন্থের ভিত্তিতে জবাব দিচ্ছে না তার জবাবের ভিত্তি অন্য কিছু এসব মানুষ নিজেকে ধার্মিক বলে পরিচয় দিলেও ব্যক্তি রাষ্ট্র সমাজ পৃথিবী মহাবিশ্ব মানুষের অস্তিত্ব ভালো মন্দ সহ অধিকাংশ বিষয়ে তাদের বিশ্বাস মূল্যবোধ এবং অবস্থানের উৎস ধর্ম নয় তারা এগুলোকে নিচ্ছে অন্য কোনো উৎস থেকে সে উৎসটা কি সেটা কোন ধর্ম তারা আসলে কিসের অনুসরণ করছে তারা অনুসরণ করছে আধুনিকতাবাদের আধুনিকতাবাদ এমন এক ধর্ম যাকে ধর্ম নামে ডাকা হয় না আধুনিকতাবাদ হলো এমন এক বিশ্বাসের কাঠামো যার জন্ম ষোড়শ শতাব্দীর ইউরোপের প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনের সময় ধর্ম শব্দটা বেশ সংকীর্ণ এটা আমরা একটু আগেই বলেছি এই সংকীর্ণ শব্দ থেকে সরে এসে আরও উপযুক্ত কোনো শব্দ আমাদের ব্যবহার করতে হবে সেই শব্দটা হতে পারে দিন আমরা যেমন বলি ইসলাম হলো একটি দিন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা কেবল বিশ্বাস আর আমলের নাম নয় বরং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা জীবনের প্রতিটি অক্ষের সাথে সম্পৃক্ত ইসলাম যেমন একটি দিন ঠিক তেমনইভাবে আধুনিকতাবাদ একটি দিন এবং আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দিন আরেকটি উপযুক্ত শব্দ হলো প্যারাডাইম মডার্নিস্ট প্যারাডাইম এবং ইসলামী প্যারাডাইম আলাদা কিছু কিছু মিল থাকলেও অনেক মৌলিক জায়গাতে এই দুই প্যারাডাইমের মধ্যে সংঘর্ষ আছে আধুনিকতাবাদকে আমাদের এভাবে বোঝা এবং চিনতে শেখা উচিত আজকের পৃথিবীতে আধুনিকতার কোনো সমালোচনা সহ্য করা হয় না পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো দাবি করে ধর্মের ব্যাপারে তারা সহনশীল স্বাধীনভাবে সব ধর্ম পালনের অধিকার দেওয়ার কথা তারা বলে কিন্তু পরিপূর্ণ সহিষ্ণুতা আসলে কিছুই নেই একজন মুসলিম মসজিদের ভিতরে তার ধর্ম পালন করতে পারবে খ্রিস্টিয়ান গির্জার ভিতরে তার ধর্ম পালন করতে পারবে আল্লাহ নবী আখিরা ইত্যাদি নিয়ে বিশ্বাস রাখা যাবে কিন্তু এমন কিছু সীমারেখা আছে যেগুলো মেনে চলতেই হবে ধরুন কেউ বিশ্বাস করে নারী এবং পুরুষ আলাদা তারা সমান না পরিবার সমাজে তাদের ভূমিকা আলাদা এই বিশ্বাসকে কি সম্মান করা হবে নাকি তাকে নারী বিদ্বেষী বলে সেকেলে বলা হবে কেউ বিশ্বাস করে কিছু কিছু যৌন আচরণ ঘৃণ্য বিকৃত অবৈধ এবং অনৈতিক এসব আচরণকে নির্বিঘ্নে চলতে দেওয়া হলে একসময় সমাজ কলুষিত এবং ধ্বংস হয়ে যাবে এ বিশ্বাসকে কি সম্মান করা হবে নাকি সমকাম বিদ্বেষ বলা হবে কাজেই মুখে সহিষ্ণুতার কথা বললে আধুনিকতাবাদের পবিত্র বিশ্বাসগুলো সমালোচনা আসলে সহ্য করা হয় না নিজেদের বিশ্বাস ও আদর্শ নিয়ে একটি নির্দিষ্ট গণ্ডির ভেতরেই থাকতে হবে এর বাইরে যাওয়া যায় না ইতিহাস আসুন আধুনিকতাবাদ বা মডার্নিজমের ইতিহাসের দিকে দেখানো যায় মডার্নিজম শুরু ইউরোপে ষোড়শ শতাব্দীর প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনের সময় এ সময় ক্যাথলিক চার্চ আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রটেস্ট্যান্টরা ক্যাথলিক চার্চ থেকে আলাদা হয়ে যাবার ঘোষণা দেয় তাদের বক্তব্য ছিল ক্যাথলিক চার্চ খ্রিস্টানদের ধর্মবিশ্বাসকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে বাইবেল কীভাবে বুঝতে হবে খ্রিস্টান হিসেবে কীভাবে জীবনযাপন করতে হবে তা বোঝার নিজস্ব পদ্ধতি আমাদের আছে ক্যাথলিক চার্চে আমাদের দরকার নেই দুর্নীতিগ্রস্ত অনৈতিক এবং খ্রিস্টের শিক্ষাকে বিকৃত করা ক্যাথলিক চার্চের সাথে আমরা থাকবো না এই বিভাজনের ফলে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় ইতিহাসের প্রচলিত বয়ান অনুযায়ী এই যুদ্ধের এক পর্যায়ে এমন অবস্থায় পৌঁছাইল যে বাইবেলের ব্যাপারে খ্রিস্টানদের মোহভঙ্গ ঘটল তারা ভাবল এত সংঘাত আর রক্তপাত হচ্ছে বাইবেলের জন্য বাইবেলের ব্যাখ্যা নিয়ে যদি কেউ একমত হতে পারছে না ক্যাথলিকদের ব্যাখ্যা প্রোটেস্টানরা গ্রহণ করবে না প্রোটেস্ট্যান্টদের ব্যাখ্যা ক্যাথলিকরা গ্রহণ করবে না এক একজনকে এক একভাবে ব্যাখ্যা করা হচ্ছে আর এগুলোকে কেন্দ্র করে চলছে অরাজকতা খুনোখুনি তাহলে বাইবেল তো হেদায়ত আর শান্তির উৎস হতে পারে না বরং বাইবেল হলো দ্বন্দ্ব হত্যা আর ধ্বংসের উৎস ইউরোপের মানুষ যখন প্রশ্ন করল মানব অস্তিত্ব ভালো মন্দ ন্যায় অন্যায়কে বোঝার জন্য তাহলে আমরা কোথায় যাব কিসের দ্বারস্থ হব উত্তর এলো মানবীয় বুদ্ধিমত্তা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে মানুষের মন বিবেক বুদ্ধি যুক্তি আর বিজ্ঞানের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে সাজাতে হবে মানবীয় জ্ঞান বুদ্ধির ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কিন্তু এতদিনের মধ্যে তারা আবিষ্কার করলো এই প্রশ্নগুলোর উত্তরের ব্যাপারে কেউ একমত হতে পারছেন না দার্শনিক আর বিজ্ঞানীদের মতে বিভিন্ন বিষয়ে দেখা দিচ্ছে গভীর এবং তীব্র মত বিভিন্ন মতবাদ আর তত্ত্বগুলো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক একদিন এক জিনিসকে সত্য বলা হচ্ছে পরের দিন সেটা বাতিল হয়ে যাচ্ছে এমন অবস্থায় নিজের সাথে সৎ থেকে ইউরোপ আর দাবি করার উপায় থাকলো না যে তাদের বিশ্বাসের নির্দিষ্ট কোনো কাঠামো আছে বরং তাদের কাছে বিভিন্ন মত ধ্যান ধারণা তত্ত্ব এবং দর্শনের এক জগা খিচুড়ি রয়েছে একে সুনির্দিষ্ট সুসংহত জীবন ব্যবস্থা বলা যায় না জীবন দর্শন বলা যায় না তবে এখানে এক ধরনের বুদ্ধিভিত্তিক হাতসাফের সুযোগ থাকে যেহেতু সুনির্দিষ্ট কোনো আদর্শ বিশ্বাস বা অবস্থানকে ঠিক করা যাচ্ছে না তাই বলা যায় কোনো সুনির্দিষ্ট উত্তর দরকার নেই মানুষ তার বিবেক বুদ্ধি খাটাবে বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করবে আর মন খোলা রাখবে ব্যাস এতটুকুই যথেষ্ট আমরা কোনো নির্দিষ্ট ধ্যান ধারণা কিংবা জীবন বিধানের প্রতিশ্রুতিবদ্ধ নই এভাবে কোনো কিছুকে আঁকড়ে থাকা পশ্চাৎপদতা এর বদলে পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে ক্রমাগত নিজেকে বদলাতে হবে আপডেট করতে হবে এটাই অগ্রগতি এটাই প্রগতি আর প্রগতিই মুখ্য এটা হলো মডার্নিজমের ভিত্তি এভাবে পশ্চিমা বিশ্ব দুনিয়া ও বাস্তবতার ব্যাপারে তাদের অসংলগ্ন অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা করে আধুনিকতাবাদের প্রধান দুই শাখা আধুনিকতাবাদের সাথে বিভিন্ন ধরনের মতবাদের সম্পর্ক আছে ধর্মনিরপেক্ষতাবাদ নারীবাদ সমাজতন্ত্র পুঁজিবাদ বস্তুবাদ বিজ্ঞানবাদ সহ বিভিন্ন মতবাদ আধুনিকতাবাদের ছাতার নিচে জড়ো হয়েছে কিন্তু মডার্নিজমের প্রধান শাখা দুইটি লিবারেলিজম অ্যান্ড সায়েন্টিসিজম বা বিজ্ঞানবাদ ভালো মন্ধ ন্যায় অন্যায় রাজনীতি শাসন মূল্যবোধের মতো বিষয়গুলো আলোচনা হয় লিবারেলিজমের অধীনে আর মহাবিশ্ব কী দিয়ে তৈরি কিভাবে কাজ করে মহাবিশ্বকে আমরা কিভাবে বুঝবো মহাবিশ্বে কি আছে এই প্রশ্নগুলোর আলোচনা হয় সায়েন্টিসিজমের অধীনে সায়েন্টিসিজম ফোকাস করে বৈজ্ঞানিক পদ্ধতির উপর সায়েন্টিসিজমের অধীনে আবার বিভিন্ন মতবাদ পাবেন যেমন বস্তুবাদ ন্যাচারালিজম বিবর্তনবাদ ডারউইনবাদ বাদ এভলিউশনারি বায়োলজি এম্পিরসিজম সহ আরও অনেক মতবাদ অন্যদিকে লিবারেলিজমের অধীনে আছে ধর্মনিরপেক্ষতাবাদ নারীবাদ সমাজতন্ত্র ক্রিটিক্যাল রেস থিওরি বিভিন্ন মতবাদ এই মতবাদগুলো একটির সাথে আরেকটির অনেক পার্থক্য আছে কিন্তু সার্বিকভাবে এদের অবস্থান লিবারেলিজমের ছাতার নিচে আধুনিকতাবাদের দুটি প্রধান বৈশিষ্ট্য হল ট্র্যাডিশন বিরোধী অ্যান্ট্রি ট্র্যাডিশনালিজম অ্যান্ড প্রগতিবাদ বা প্রোগ্রেসিজম ট্র্যাডিশন বিরোধী আধুনিকতাবাদের ট্র্যাডিশনের বিরোধিতা করে এবং আধুনিকতাবাদের বক্তব্য হল ট্র্যাডিশন সেকেলের মতো মানুষকে আটকে রাখে নতুন সম্ভাবনাকে খতিয়ে দেখতে দেয় না অগ্রগতি আর প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় ট্র্যাডিশন থেকে মুক্ত হতে হবে ট্র্যাডিশনকে ছুঁড়ে ফেলতে হবে ধর্ম অনুসরণ করার অর্থ হল এক ধরনের ট্র্যাডিশনকে অনুসরণ করা ইসলাম মেনে চলা কোরআন ও হাদিসের বক্তব্যের গুরুত্বের সাথে নেওয়া এবং এগুলোকে জীবন বিধানের উৎস বানানোর অর্থ হলো অতীত আঁকড়ে ধরে থাকা আপনি যখন কোরআন খুলছেন হাদিজ পড়ছেন তখন অতীতের দিকে তাকাচ্ছেন কিন্তু আপনাকে তাকাতে হবে সামনের দিকে এভাবে অতীত আঁকড়ে ধরে থাকলে আপনার সম্ভাবনা সীমিত হয়ে আসবে স্বাধীন বিকাশ ঘটবে না পুরো পৃথিবী এগিয়ে যাবে আর আপনি আটকে থাকবেন ট্র্যাডিশনের শেকলে তাই ট্র্যাডিশনকে বাদ দিতে হবে অতীতের শেকল এবং অতীতের চিহ্ন মুছে ফেলতে হবে নিজেকে বার বার বদলাতে হবে প্রগতিবাদ প্রগতিবাদের বক্তব্য হল সময়ের সাথে মানুষের অগ্রগতি হবে ধর্মীয় বিশ্বাসের মতো সে ধ্যান ধারণা বাদ দিলে পশ্চাৎপদ সাংস্কৃতিক প্রথা প্রচলন থেকে বের হয়ে আসলে যত সময় যাবে তত মানুষের অগ্রগতি হবে সময় যত যাচ্ছে মানবজাতি তত অগ্রগতি হচ্ছে এবং উন্নতি হচ্ছে মডার্নিজমের মতে এই অগ্রগতি আর উন্নতির মূল দুটি দিক থেকে হচ্ছে একদিকে যুক্তি বুদ্ধি জ্ঞান ও বিজ্ঞানের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে অন্যদিকে অগ্রগতি হচ্ছে নৈতিকতার অর্থাৎ সময়ের সাথে সাথে এক দিক থেকে আমরা আরও বেশি বুদ্ধিমানার যৌক্তিক হচ্ছি অন্যদিক থেকে আরও বেশি নথি হচ্ছি বর্ণবাদ দাসত্ব বিয়ের ক্ষেত্রে বৈষম্য নারী বিদ্বেষ পুরুষতান্ত্রিকতার মতো জঘন্য সব জিনিসে অতীতে প্রচলিত ছিল অতীতে অনেক বেশি অন্যায় এবং অবিচার ছিল কিন্তু এখন আমাদের অগ্রগতি হয়েছে কাজেই ওই অনৈতিক সময় আমরা পেছনে ফেলে এসেছি মডার্নিজমে যে নিখুঁত কল্পজগতের কথা বলে দুনিয়াতে জান্নাতের যে প্রতিশ্রুতি দেয় সেটা আমরা এখনও পৌঁছাতে পারিনি কিন্তু সেই পথে আমরা নিরন্তর এগিয়ে যাচ্ছি যতদিন আমরা নিজেদেরকে বদলাতে থাকবো নিজেদের আপডেট করতে থাকবো ততদিন অগ্রগতি আর প্রগতি চলবে একইভাবে বুদ্ধি এবং জ্ঞানের দিক থেকেও আমরা এগোচ্ছি বিজ্ঞানের কল্যাণে দুনিয়া এখন আমরা আরও ভালোভাবে বুঝি মহাবিশ্ব কীভাবে কাজ করে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ আর পরীক্ষার মাধ্যমে আমরা তা বুঝতে শিখেছি বিজ্ঞান আর প্রযুক্তি যত অগ্রগতি হবে মানব সভ্যতার তত অগ্রগতি হবে অগ্রগতি গ্রাফ একটা ঊর্ধ্বগামী রেখা সময়ের সাথে সাথে এটা উপরে উঠতেই থাকবে কাজেই আজকের একজন মানুষ আজ থেকে বিশ পঞ্চাশ একশো কিংবা এক হাজার বছর আগের মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান যৌক্তিক জ্ঞান সম্পন্ন এবং নৈতিক সংঘাত মডার্নিজমের এই অবস্থানের সাথে ইসলামের গভীর দ্বন্দ্ব আছে আমরা জানি জ্ঞান এবং নৈতিকতা চূড়া ছিল নবীসল্লাহ আলহিহুয়া সাল্লামের সময় শ্রেষ্ঠ প্রজন্ম হল নবীসাল্লাহ আলিহুয়া এবং সাহাবিগণের প্রজন্ম তারপর তাবেইদের তারপর তাবে তাবেইনের প্রজন্ম তারপর থেকে জ্ঞান নৈতিকতা তাকুয়া সব কিছু অবনতি হয়েছে সময়ের সাথে সাথে বেড়েছে অবনতির পরিমাণ নৈতিকতা বোধ বুঝ আকল সময়ের সাথে সাথে অবনমিত হয়েছে সব কিছুর ইসলাম আল্লাহর মনোনীতে এবং তার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন নবী লহ আলহিসাল্লাম শেষ নবী তারপর আর কোনো নবী আসবেন না আর কোনো ওয়াহি আসবে না তিনি যা এনেছেন তা কিয়ামত পর্যন্ত কার্যকর থাকবে আর এই শিক্ষা জানা বোঝা অনুধাবন করা এবং পালন করা শ্রেষ্ঠ প্রজন্ম ছিল সাহাবিগণের প্রজন্ম কাজেই ইসলাম আমাদের জানাচ্ছে শ্রেষ্ঠ সময় ছিল নবী সাল আলিহিসাল্লামের সময় তারপর থেকে গ্রাফ নিম্নমুখী অন্যদিকে আধুনিকতাবাদ আমাদের বলছে গ্রাফ ঊর্ধ্বমুখী দুটো অবস্থান সাংঘর্ষিক ইসলামের শিক্ষার সাথে তাই আধুনিকতার দৃষ্টিভঙ্গির গভীর দ্বন্দ্ব রয়েছে একই সাথে ইতিহাসের বাস্তবতার সাথেও মৌলিক সংঘাত হচ্ছে মডার্নিজমের মিথে এ কারণে কোনো মুসলিম যখন আধুনিকতাবাদের ধ্যান ধারণা বুঝে কিংবা না বুঝে গ্রহণ করে তখন তার মধ্যে ইসলাম নিয়ে নানা ধরনের সংশয় কাজ করবে শাসন নারী অধিকার রিবা অর্থনীতি পরিবার স্ত্রীর দায়িত্ব স্বামীর দায়িত্ব যৌনতা সহ অসংখ্য বিষয়ে ইসলামের অবস্থানের সাথে আধুনিকতার অবস্থান মিলে না যে অবস্থানগুলোকে আজ নৈতিক এবং যৌক্তিক মনে করা হয় ইসলাম সেগুলো স্বীকৃতি দেয় না যে মানুষ মনে করে আজ আমরা জ্ঞান এবং নৈতিকতা চূড়ায় অবস্থান করছি ইসলামের সাথে আধুনিকতার এবং সংঘাতের মীমাংসা সে কীভাবে করবে খোদ কোরআনের অনেক বক্তব্য মেনে নিতেই তার কষ্ট হবে অল্প কিছু আয়াত ছাড়া কোরআন প্রায় সব আয়াতেই এমন কিছু না কিছু খুঁজে পাবে যা তার মডার্নিস্ট বিশ্বাসের সাথে সাংঘর্ষিক আল্লাহ কাফিরদেরকে যাহান নামে পাঠাবেন সেখানে তারা চিরকাল থাকবে এটা হয়তো সে মেনে নিতে পারবে না দুঃখজনক বাস্তবতা হলো আজ এমন মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করলেও এ কথাটা মানতে পারে না ইসলাম এবং মডার্নিজমের এই দ্বন্দ্ব অনেক মুসলিমের মনে সংশয় সন্দেহ জন্ম দেয় এই জন্যই মডার্নিজম ইমানের জন্য বিপজ্জনক ইন্টারনেট আর ম্যাস মিডিয়ার কল্যাণে মডার্নিজমের এই বিশ্বাস আর মতবাদগুলো আজ ছড়িয়ে গেছে সারা পৃথিবী জুড়ে কাজেই এগুলোর কবল থেকে পালানোর কোনো পথ নেই যে বাতাস আমরা শ্বাস নিই তার মাঝেই যেন এগুলো মিশে গেছে সচেতনভাবে কেউ এ ধরনের মতবাদগুলোর কবল থেকে বের হওয়ার চেষ্টা না করে তাহলে ক্রমাগত সে এরতে প্রভাবিত হতে থাকবে তার চিন্তাকে সংক্রমিত করতে থাকবে এজন্য দেখবেন মুসলিমদের মধ্য থেকে যারা নারীবাদ কিংবা ধর্মনিরপেক্ষতাবাদের মতো মতবাদগুলো দ্বারা প্রভাবিত তারা সব সময় ইসলামের ইলমের ধারাকে বাদ দেওয়ার কথা বলে অতীতে আলেমদের বক্তব্যকে বাদ দেওয়ার কথা বলে কেউ সরাসরি বলে কেউ ঘুরিয়ে ফিরিয়ে বলে যেমন অনেকে বলে আমাদের ইসলামী জ্ঞানের সংস্কার করতে হবে ইসলামী শরিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গির জ্ঞানতাত্ত্বিক পরিবর্তন আনতে হবে শেরিয়ার আলোকে বিভিন্ন মাসায়ালে নতুন করে পুনর্বিন্যাস করতে হবে ইত্যাদি যেভাবেই বলা হোক না কেন কথাগুলোর মূল অর্থ এক ইসলামের ইলমি সিলসিলাকে প্রত্যাখ্যান করে আধুনিকতাবাদের সাথে মিলিয়ে নতুন করে কোরআন এবং সিনহাকে ব্যাখ্যা করতে হবে এই মানুষগুলো সাগরের বুকে নোঙরহীন নৌকার মতো মডার্নিজমের বাতাস যেদিকে বইবে সেদিকেই এরা ছুটে চলবে এ কারণে হকপন্থী আলেমদের স্বচর্যা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার নোংর লাগবে সঠিক পরিবেশে থেকে নিজেকে এসব প্রভাব থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে যদি সচেতন এবং সক্রিয়ভাবে এই মতবাদগুলোর মোকাবেলা না করা হয় তাহলে এক সময় ইসলামের ব্যাপারে ধারণা বদলাতে শুরু করবে এক পর্যায়ে মানুষ ইসলামকে তাচ্ছিল্য করতে নিচু করে দেখতে শুরু করবে এজন্যই জন্যই মডার্নিজম সম্পর্কে জানা বোঝা এর মোকাবেলা করা অত্যন্ত জরুরি নববী যুগ কেন শ্রেষ্ঠ নবী সাল্লাহ আলিহুয়ালামের সময় কেন জ্ঞান এবং নৈতিকতার দিক থেকে শ্রেষ্ঠ নৈতিকতার দিক থেকে কেন শ্রেষ্ঠ সেটা না হয় বুঝলাম কিন্তু জ্ঞানের দিক থেকে কেন শ্রেষ্ঠ এই সময়টা নবী সাল্লাহ আলিহুয়াল্লামের সময় তো এত প্রযুক্তি ছিল না বিজ্ঞানের এত অগ্রগতি তখন হয়নি তাহলে কিভাবে আমরা সেই সময়কে শ্রেষ্ঠ সময় মনে করব এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আমাদের বুঝতে হবে জ্ঞান এবং বুদ্ধিমত্তা আসলে কী এই প্রশ্নগুলো এই শব্দগুলো ইসলামের অবস্থান থেকে বুঝতে হবে আল্লাহ কি বলেছেন দেবী সাল্লাসাল্লাম কি বলেছেন সেটা দেখতে হবে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আল্লাহ ও তার রাসুলের দেওয়া সংজ্ঞা ফেলে অন্যদের বানানো সংজ্ঞা ব্যাখ্যা কিংবা অন্যদের ভাষার পরিভাষা আমরা গ্রহণ করতে পারি না তাহলে জ্ঞান কী বুদ্ধিমত্তা কী সত্যকে চেনা হককে চেনা আর হক আর বাতিলের পার্থক্য করতে পারা এটা হলো জ্ঞান আর বুদ্ধিমত্তার সত্যিকারের কেন্দ্র জ্ঞান এবং বুদ্ধিমত্তা যে ব্যাখ্যা বস্তুবাদ দেবে তা বিকৃত সংকীর্ণ এবং নরবড়ে বস্তুবাদ বলবে বুদ্ধিমান হবার অর্থ দৃশ্যমান পৃথিবীর বিভিন্ন বস্তু কিভাবে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে সেটা জানা যেমনটা পদার্থবিজ্ঞান কিংবা রসায়নে শেখানো হয় অর্থাৎ বস্তুবাদের মতো জ্ঞান এবং বুদ্ধিমত্তার দিক থেকে শ্রেষ্ঠ হবার অর্থ নতুন প্রযুক্তি আবিষ্কার করা যেমন এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে আরও দ্রুত গতিতে যাওয়া যায় তা বের করা অবশ্যই এসব প্রযুক্তির উপকারিতা আছে কিন্তু এটাই কি সব বাস্তবতা কি এতটুকুতেই সীমাবদ্ধ অবশ্যই না সবচেয়ে বড় সত্য কি সবচেয়ে বড় বাস্তবতা কি সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো আল্লাহ আমাদের রব এবং তার ইবাদত করতে হবে যে আল্লাহকে চেনে না যে রাসুল্কের চেনে না তাকে কীভাবে জ্ঞান সম্পন্ন বলা যায় তাকে কিভাবে বুদ্ধিমান বলা যায় সবচেয়ে স্পষ্ট বাস্তবতাকে চিনতে সে ব্যর্থ হয়েছে আমাদের একজন রব আছেন তার ইবাদত করতে হবে এই অবিসংবাদিত সত্যকে সে গ্রহণ করতে পারেনি কিভাবে সে নৈতিকতা আর বুদ্ধিমত্তার শিখরে থাকার কথা দাবি করতে পারে যখন মৌলিক এই বাস্তবতাকে সে চিনতে পারেনি মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত তার ভিতরে কি আছে সেটাও সে জানে না সে তার নিজের রোহ কল এবং নফসকে ব্যাখ্যা করতে পারে না সে টিস্যু সেল সেরা উপশিরা ধমনী চিনতে শিখেছে মাত্র এর বাইরে সে আর কিছুই জানে না এমন সীমিত জ্ঞানের মানুষ কিভাবে নৈতিকতা আর বুদ্ধিমত্তার চূড়ান্ত শিখরে থাকার দাবি করে এ দাবি আমরা প্রত্যাখ্যান করি নৈতিকতা আর জ্ঞান বুদ্ধিমত্তার শিকর হল আল্লাহর কাছ থেকে রসসল্লাহ আলিহুয়েসাল্লামের কাছে আসা দিক নির্দেশনা যা জিব্রিল আলি মাধ্যমে আল্লাহ পাঠিয়েছিলেন মডার্নিজমের মৌলিক সমস্যা হল মডার্নিজম মানুষের খেয়াল খুশি আর বাসনাকে ইলাহ হিসেবে গ্রহণ করে মডার্নিজম মনে করে মানুষের বুদ্ধিমত্তা এই কামনা বাসনা খেয়াল খুশি পূর্ব পূর্বধারণা আর বায়াস ভেদ করে সত্যকে চিনতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন দেখুন মানুষ কতটা অযৌক্তিক কতটা নির্বোধ মানুষ একদিন একটা কথা বিশ্বাস করে পরের দিন অন্য কিছু একদিন একটা জিনিসের পিছনে ছুটে বেড়ায় পরের দিন অন্য কিছুর পিছনে সংস্কৃতি বদলায় প্রতিনিয়ত মানুষের বানানো সেসব ধ্যান ধারণাগুলো গতকাল সমাধান দিতে পারেনি আজ সেগুলো সমাধান দিতে পারবে এমন মনে করার কারণ কি বরং এগুলো মানুষকে আরও দুর্দশা আর অবনতির দিকে নিয়ে যাবে যে আসলেই বুদ্ধিমান যে আসলেই জ্ঞান সম্পন্ন সে মানুষের বুদ্ধিমত্তার সীমাবদ্ধতাকে চিনতে পারে সে বোঝে মানবীয় সীমাবদ্ধতা ভেদ করে মানুষের বুদ্ধিমত্তা দেখতে পারে না তাই স্রষ্টার কাছ থেকে আসা আলো ছাড়া আর কোনো আলো নেই এই সত্য একজন অমুসলিমকেও চিনতে পারার কথা সত্যিকারের নির্দেশনা আসতে হবে পার্থিক সীমার অতীত কোনো উৎস থেকে উপর থেকে আর সেই উৎস হলেন আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা তিনিই জানেন কোনটা আমাদের জন্য উত্তম কোনটা কল্যাণকর তিনি বাস্তবতা এবং মানব প্রকৃতি সম্পর্কে সর্বাধিক অবগত তাই আমাদের উচিত জ্ঞানের মূল উৎসের কাছে যাওয়া মানুষের খেয়াল খুশির উপর নির্ভর না করে মূল উৎস থেকে নির্দেশনা দেওয়া ইতিহাস সাক্ষী দেয় মানুষের খেয়াল খুশির অনুসরণের পরিণতি ভালো হয় না আর সৃষ্টিকর্তার নির্দেশনা ত্যাগ করার ফলাফল কি চোখের সামনেই আজ সেটা আমরা দেখতে পাচ্ছি মানব যদি পথ হারিয়েছে আল্লাহর নির্দেশনা ছাড়া মানুষ কতটা দিগ্রান্ত হতে পারে আজকের মতো আর কখনো হয়তো তা এত স্পষ্ট ছিল না ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার একটা লাইক এই অডিও বুকটিকে আরও দশজনের কাছে পৌঁছে দিতে পারে তো লাইক কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি